দুই মিনিটে দুধের মতো সাদা হওয়ার ভাইরাল কফি ফেস প্যাক রেমেডি আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো। এই ফেস প্যাকটি ব্যবহার করার ফলে খুব সহজে আপনার ত্বককে গভীর থেকে ফর্সা করবে, ত্বকের মেস্তার দাগ, ব্রণের দাগ, চোখের নিচের কালো দাগ এবং রোদে পোড়া কালো দাগ ছোপ দূর করে ত্বককে করবে গ্লাস স্কিনের মতো চকচকে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি আপনাদের মাঝে ত্বকের যত্নে 100% কার্যকরী একটি রেমেডি নিয়ে। আজ আমি আপনাদেরকে খুবই কার্যকরী একটি ফেস প্যাক রেমেডি তৈরি করে দেখাবো। এই রেমেডি ব্যবহার করার ফলে আপনাদের ত্বকের সকল প্রকার সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভাইরাল ফেস প্যাকটি তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি কফি পাউডার। কফি পাউডার আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, ত্বকের বলিরেখা দূর করে, ত্বকের কালো দাগ ছোপ দূর করতে সহায়তা করে। তো এখানে আমি 2 চামচ পরিমাণ কফি পাউডার নিয়ে নিচ্ছি। 2 চামচ পরিমাণ কফি পাউডারের সাথে দিয়ে দিব 1 চামচ পরিমাণ মধু। মধু আমাদের ত্বকের বলিরেখা দূর করে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, ত্বকের কালো দাগ ছোপ দূর করতে সহায়তা করে। আপনাদের ত্বকে যদি মধু শুট না করে সেক্ষেত্রে আপনারা এখানে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিব 1 চামচ পরিমাণ নারিকেল তেল। এখানে আপনারা নারিকেল তেলের পরিবর্তে অলিভ অয়েল অথবা ভিটামিন ই অয়েল ব্যবহার করতে পারেন। নারিকেল তেল ত্বকের বলিরেখা দূর করে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। এরপর এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ চিনি। চিনি আমাদের ত্বকের মৃত কোষগুলোকে পুনরুজ্জীবিত করতে সহায়তা করে এবং মৃত চামড়া দূর করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। তো এই কয়টি উপাদান চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব ফেস ওয়াশ। রেগুলার আমরা যেই ফেস ওয়াশ দিয়ে মুখ ওয়াশ করে থাকি সেখান থেকে 1/2 চামচ পরিমাণ ফেস ওয়াশ দিয়ে দিলে হবে। তো ফেস ওয়াশ উপাদানগুলোর সাথে খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। ফেস ওয়াশ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। উপাদান মিশ্রিত এই বাটিটাকে সাইডে রেখে দিব। এই পর্যায়ে নিয়ে নিয়েছি শশা। শশাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। খোসা সহ এখান থেকে অর্ধেকটা শশা আমি ভেজিটেবল গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। ভেজিটেবল গ্রেটারের সাহায্যে শশা গ্রেট করে নিয়েছি। তো এই গ্রেট করা শশাগুলো থেকে শশার রস বের করে নিব। তো একটি ছাঁকনির সাহায্যে চামচের সাহায্যে চেপে চেপে শশার রস বের করে নিচ্ছি। ছাঁকনির সাহায্যে ছেঁকে শশার রস বের করে নিয়েছি। তো এখান থেকে 2 চামচ পরিমাণ শশার রস এই উপাদানগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। শশার রস চামচের সাহায্যে খুব ভালোভাবে উপাদানগুলোর সাথে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মিশিয়ে নিব। শশার রস আমাদের ত্বকের মিস্তার দাগ, চোখের নিচের কালো দাগ এবং রোদে পোড়া কালো দাগ ছোপ দূর করতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। তো এই পর্যায়ে দিয়ে দিব বেসন। এখানে 1 চামচ পরিমাণ বেসন দিয়ে দিচ্ছি। তবে আপনাদের ত্বকে যদি বেসন শুট না করে সেই ক্ষেত্রে আপনারা এখানে ময়দা অথবা চালের গুঁড়া ব্যবহার করতে পারেন অথবা আটাও ব্যবহার করতে পারেন। বেসন আমাদের ত্বকের বলিরেখা দূর করে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করে, ত্বকের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দূর করে, ত্বকের কালো দাগ ছোপ দূর করে, ত্বককে গ্লাস স্কিনের মতো চকচকে করে। তো সবগুলো উপাদান চামচের সাহায্যে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল ত্বকের যত্নে 100% কার্যকরী ফেস প্যাক। এখন আমি আপনাদেরকে বলে দিব এই ফেস প্যাক আপনারা কিভাবে আপনাদের ত্বকের যত্নে ব্যবহার করবেন। এই ফেস প্যাকটি আপনারা যে কোনো সময় চাইলেই আপনাদের ত্বকের যত্নে ব্যবহার করতে পারবেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে অথবা বাইরে বেড়াতে যাওয়ার আগে, গোসলের আগে, যে কোনো অনুষ্ঠান বিয়ে বাড়িতে যাওয়ার আগে এই ফেস প্যাকটি ইনস্ট্যান্ট আপনারা তৈরি করে ব্যবহার করবেন। আপনাদের ত্বকের সকল প্রকার কালো দাগ ছোপ দূর করে ত্বককে একদম দুধের মতো ফর্সা করবে। তো আমি আপনাদেরকে প্রথমেই দেখিয়ে দিব আপনারা আপনাদের ত্বকের মধ্যে স্ক্রাব করে নেবেন শশার যে অবশিষ্ট অংশ ছিল সেই অংশ দিয়ে। এই অংশের সাথে দিয়ে দিব 1 চামচ পরিমাণ চিনি। চিনি এবং শশার এই অবশিষ্ট অংশ খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিলেই কিন্তু স্ক্রাব তৈরি হয়ে গেল। স্ক্রাব আমাদের ত্বকের ময়লাকে গভীর থেকে তুলে আনতে সহায়তা করে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে। তো শশার অবশিষ্ট অংশের সাথে চিনি খুব ভালোভাবে মিশিয়ে স্ক্রাব তৈরি করে নিয়েছি। তো এখন আমি আমার হাতের মধ্যে আপনাদেরকে এই স্ক্রাবটি ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি। তবে আপনারা আপনাদের মুখমণ্ডল, গলা, হাতে, পায়ে, ঘাড়ে, বগলের নিচে যে কোনো স্থানে এই স্ক্রাব এবং এই ফেস প্যাক ব্যবহার করতে পারবেন। তো এইভাবে আপনারা আলতোভাবে 5 মিনিট মাসাজ করবেন। মাসাজ করার পর পানি দিয়ে ত্বকটিকে ধুয়ে পাতলা সুতি কাপড় দিয়ে মুছে নেবেন। এরপর এই ফেস প্যাকটি আপনাদের ত্বকের মধ্যে ব্যবহার করবেন। একটি মেকআপ ব্রাশ অথবা আঙুলের সাহায্যে ফেস প্যাকটি আপনাদের ত্বকের মধ্যে লাগিয়ে নেবেন।
फेस पैकटी त्वकेर मध्ये लागिए आंगुलेर साहाज्ये सार्कल मोशने दुई थेके तीन मिनट मासाज करबेन। एरपर आबारो मेकअप ब्राशेर साहाज्ये एई रेमेडिटी आपनादेर त्वकेर मध्ये लागिए अपेक्षा करबेन दुई मिनट। दुई मिनट पर आपनारा आपनादेर त्वकटिके परिष्कार पानी दिए खूब भालोभावे धुये फेलबेन। एभावे एई फेस पैकटी व्यवहार करार पर जखन आपनारा आपनादेर त्वक थेके एई फेस पैकटी वाश करे फेलबेन तखनई किन्तु देखते पाबेन ম্যাজিক। আপনাদের ত্বকের উজ্জ্বলতা 10 গুণ বেড়ে যাবে, ত্বকের কালো দাগছোপ দূর করতে সহায়তা করবে এবং ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করবে, ত্বকের বলিরেখা দূর করবে, ত্বককে করবে গভীর থেকে ফর্সা এবং গ্লাস স্কিনের মতো চকচকে। ভালো ফলাফল পেতে আপনারা সপ্তাহে 3 দিন এই ফেস প্যাকটি ব্যবহার করতে পারেন। তো এখন আমি এই ফেস প্যাকটি আপনাদেরকে ওয়াশ করে দেখাচ্ছি। তো দেখেন 2 মিনিট রাখার ফলে কিন্তু কতটা ফর্সা হয়ে গেছে। आशा करी आजकल फेस पैकटी आपनादेर जोन्नो भीषण हेल्पफुल होबे। तो आपनारा पृथिवीर के कोन प्रान्त थेके आमार भिडियो देखछेन आमाके अवश्यई कमेंट्सेर माध्यमे जानाबेन, आमी आपनादेर धन्यवाद जानाबो। तो आजान्नो एखाने बिदाय निब, आबारो हाजिर होबो नतुन कोनो हेल्पफुल भिडियो निये। सेई पर्यन्त सबाई भालो थाकबेन, सुस्थ थाकबेन। आल्लाह हाफेज। आसलामु आलाइकुम।